যাই বলো মিস্টার শরাফ কিন্তু জালানের চেয়ে বেটার মানুষ জালান এমন একটা অ্যাটিটিউড নেয় না যেন ছবি কিনল বলে আমার পূর্বপুরুষরা জল পেল অখিলেশ ওনার অ্যাটিটিউডটা না দেখে না চেকবুকটা দেখো উনি যদি এত টাকা দিয়ে তোমার পেন্টিংগুলো না কেনেন তাহলে কোথা থেকে টাকা পাবে বলো তো আহা সবকিছু টাকা দিয়ে কেন বিচার করবে পুত্রশা কারণ ওইটাই মেন সিম্পল একটা কথা বলো তো যদি টাকা না থাকতো তাহলে তুমি কি এইভাবে আমার সাথে বসে আড্ডাটা মারতে নাকি আমি আড্ডা দিতাম যদি কমিশনটা না পেতাম দেখো এটা মানছি যে তুমি আমার ছবি বিক্রির লিয়াজো করো বলে আমার খানিক বিক্রি হয় কিন্তু তোমাকে ভালো বন্ধু মানি আমি সেটা তোমার উদারতা আমার বন্ধু অনেক আছে আমার জগৎ তো হুম আমার একটা স্টেডি বয়ফ্রেন্ডও আছে সব আমি কোনোদিনও তোমার ওই ক্যানভাসের নুট মডেল হতে পারবো না রাদার হতে চাইও না হলে তো ভালোই হতো তোমার কার্ভে আমি মুগ্ধ তোমার শরীর একটা রত্ন গুহা তা তুমি নিজেই জানো না সব জানি হুম বাড়িতে না বড় বড় আয়না লাগানো আছে দেখি আমি রোজ এতগুলো কোম্পানি কি হাওয়ায় হাওয়ায় এনরস করে আমাকে আমাদের মধ্যে যেটুকু লেনদেন আছে সেটুকুই থাক ক্যানভাসের সামনে আমাকে ইমাজিন করো না যখন ইচ্ছা হয় তখন তো শুই আর কি চাই হ্যাঁ

ওয়াট এসেছিলো তো এসেছিলো তোমার আসার কি দরকার ও যার ফোন করার সে আবার ফোন করবে তুমি যাও এক সেকেন্ড ফোন যাও আপনার বয়ফ্রেন্ডটা কিন্তু খুব কে হুম হম আপনি এখানে আমার বয়ফ্রেন্ডের প্রশংসা করতে এসেছেন না কথা বলতে